ॐ ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखां भुजां स्थलपद्मप्रतिकाश पादां भोजसुशोभनां शुक्लां वरतरां धीरा लज्जापटविभूषिता प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमंगलां स्वनाथ वाम भागस्थां भक्तानुग्रहकारी ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदा दिव्यै नमः। শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি। বিজ্ঞাপনে একটা ভুল ছিল, এটা আমার একটা খুব বড় ভুল। আপনাদের সংস্থার নাম নাগের বাজার শ্রীরামকৃষ্ণ সারদা সেবা সংঘ, আমার একটু ভুল হয়েছিল। আমি এই কারণে আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এত বড় ভুলটা হওয়া আমার ঠিক হয়নি, পরের বার থেকে যখন বিজ্ঞাপন দেবো একটু ঠিকঠাক করে বিজ্ঞাপনটা দেব। নাগের বাজার শ্রী সারদা শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা সেবা সংঘ আপনাদের কল্যাণে আপনাদের জন্য আজকে আমাদের এই ক্লাস। এই মুহূর্তে আপনারা যতজন আছেন, হ্যাঁ আচ্ছা আবার ভুল হয়েছে, দিদি ঠিক করে দিয়েছেন, নাগের বাজার রামকৃষ্ণ সারদা সংঘ সেবাটা বাদ দিয়েছেন, মানে ইমপ্লয়েড আছে সংঘের ভেতরে, সেই কারণে জ্যোৎস্না দিয়ে আপনার ইয়েটা মাইক্রোফোনটা অন আছে। আমরা সে তার কল্যাণে আজকে শ্রী শ্রী মায়ের কথা করছি। এখানে আপনারা যতজন আছেন আর বাইরে আছেন মোট 77 জন অনলাইনে ক্লাস আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। আমরা শ্রী শ্রী মায়ের কথা পূর্ব দিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে 29শে শ্রাবণ 1325 বঙ্গাব্দের ঘটনা। সেখানে একটা জায়গা আছে যে ঠাকুর গিয়েছিলেন বেনিপালের বাড়িতে, বেনিপালের বাগান বাড়িতে, সেখানে গিয়ে ভূতদের দর্শন পেয়েছিলেন। ভূতেরা অনুরোধ করেছিলেন দয়া করে এখান থেকে চলে যান। সেই প্রসঙ্গ যখন হচ্ছে তখন লেখিকা সরজুবালা দেবী জিজ্ঞাসা করছেন, মা ভূতগুলো তো বড় বেকু, ঠাকুরের কাছে কোথায় ভক্তি চাইবে তা নয়, চলে যেতে কেন বলবে মা? এটা হচ্ছে আমাদের সাধারণ ধারণা যে ভগবানকে দেখলেই খামচে খুমচে কিছু বার করে নিতে হয়। এইটা আমরা সবসময় ভুলে যাই। আমাদের পূজ্যপাদ বিদেশানন্দজি মহারাজ বলতেন, ঠাকুরের সামনে বা দুপাশে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, যেদিকেই তাকাও তার দৃষ্টি তোমার প্রতি পড়বে। অনেক সময় গুরুদের সঙ্গে আমরা কথা বলতে পারি না, কিন্তু গুরুদের দৃষ্টি, গুরুদের সঙ্গে চোখাচোখি দেখা হয় আমাদের। আমাদের সঙ্গে কথা বলেন না, আমাদের খুব মন খারাপ হয়। পুরোনো দিনে প্রসঙ্গ করলে দেখি মা কেমন শিষ্যদের সঙ্গে আঁটিপাটি জুড়ে গল্প করছে, সেটা এখন হয় না দেখে আমাদের ভীষণ মন খারাপ হয়। কিন্তু গুরুর কৃপা এই দৃষ্টির মধ্যে দিয়ে আমাদের ভেতরে আসে, সেটা আমরা সব সময় ভুলে যাই। তাই মা কী সুন্দর উত্তর দিচ্ছেন, ওদের কি আর ভক্তির বাকি রইল? ঠাকুরের যখন দর্শন পেলে নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। এগুলো হচ্ছে ব্যাপার, কিন্তু এটা অনুভব করতে হবে যে আমি ভগবানের কাছে এসেছি অতএব মুক্তি আমার হাতের মুঠো। আপনাদের মনে আছে কি না জানি না, মায়ের যখন শরীর চলে গেল তখন রাধুদীপ টিভি হয়েছিল, রাধুদীপ যাতে টিভিতে তখন তৎকালীন লোক মারা যেত, সেই কারণে রাধুদীপ রাধুদীপকে কাশি নিয়ে যাওয়া হতো, প্রিয় মহারাজ সবাই নিয়ে গেলে, যাতে কাশিতে যদি শরীর চলে যায় তাহলে ওর মুক্তি হবে। রাধুদীপ একবার জিজ্ঞাসা করলেন যে তার কী হয়েছে, যখন তিনি শুনলেন তার টিভি হয়েছে এবং তিনি মারা যাবেন, তখন বললেন তোমরা কি বোকাবো, তুমি যিনি আমার জীবনের সমস্ত কিছুর ভার নিয়েছেন তোমাদের কি মনে হয় না তিনি আমার মুক্তির ব্যবস্থা রাখেননি? খুব দৃঢ় স্বরে বললেন মুক্তি আমার হাতের মুঠোয়। পরে অমলকবধ করামলকবধ আমরা যে বলি, বলছেন মুক্তি আমার হাতের মুঠোয়। এই বিশ্বাসটা আমাদের ভীষণভাবে প্রয়োজন আছে যে আমি ভগবানের স্মরণ নিয়েছি, তিনি অবশ্যই
আমাকে রক্ষা করছেন, তিনি আমাকে অবশ্যই রক্ষা করবেন এবং আমার মুক্তি হবে। আমি যদি শুধু আমার যে চেষ্টা তার দৈব কৃপা আমি পাব, আমার তরফ থেকে যে কাজটা করা তার প্রতি যে তার জন্য যে সাধন ভজন তিনি যে দিয়েছেন সেইটি আমার কাজ, সে পুরুষ কাজ, আর বাকিটি দৈবী কৃপা অবশ্যই অবশ্যই আমাদের কাছে আসবে। মা সেই দিনকে সরোজীবালা মায়কে একটি অদ্ভুত স্বপ্নের কথা বলেছিলেন। স্বপ্নটা হলো এই যে তিনি দেখছেন, তিনি তার স্বামীর সঙ্গে কোথাও যাচ্ছেন, যেতে যেতে দেখি পথের মাঝে কোনো কুল কিনারা দেখা যায় না, এমনি এক নদী। গাছতলা দিয়ে নদীর ধারে যাওয়ার সময় আমার হাতে সোনালি রঙের একটা লতা এমন জড়িয়ে গেল যে খুলতে পারছি না। সেটা খুলবার চেষ্টা করছি কিন্তু লতা এমন জড়িয়ে গেল যে খুলতে পারছি না। ওপার হতে একটা কালো ছেলে একখানা পাড়ের নৌকা নিয়ে এলো, সে বলল হাতের লতা সব কেটে ফেলো তবে পার করব। আমি সেটা প্রায় সবটা কেটে ফেলেছি একটু, কিন্তু আর কিছুতেই পারছি না। ইতোমধ্যে আমার স্বামী যে কোথায় চলে গেলেন তাকে আর দেখতে পেলুম না। শেষে বললুম একটু আর কাটতে পারছি না, আমাকে কিন্তু পার করতেই হবে, এই বলে নৌকায় উঠে পড়লাম। উঠা মাত্র নৌকাটাও ছেড়ে দিল, স্বপ্নটাও ভেঙে গেল। মায়ের এই দর্শনের অদ্ভুত ব্যাখ্যা করছেন, বলছেন এইটি যে দেখলে ওর রূপ ধরে মহামায়া, ওর মানে সেই ছোট্ট শিশুটি রূপ ধরে মহামায়া পার করে নিলে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহ মায়া, দেহাত্মবুদ্ধি, সে সেটাকে কাটাতেই হবে। কিসের দেহ মা? দেহ সে ছাই হইত নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না কেন, উঠলে সেই দেশের ছাই, তাকে আবার ভালোবাসা। হরিবোল হরিবোল, জয় মা জগদম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধা শ্যাম গুরুদেব, গঙ্গা ব্রহ্মবাড়ি, গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি। দু মাস আড়া জেলার কৈলাওয়ারে বলে এক দেশে ছিলাম, সেখানকার জলবায়ু ভালো, বলে সঙ্গে গোলাপ, বাবুরামের মা, বলরামের পরিবার, এরা সব ছিল। সে দেশে কি হরিণ মা সব দল বেঁধে তিন কোনা বয়ের মতো পার হয়ে যেত, দেখতে না দেখতেই এমন ছুট দিলে সে আর কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে। আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, কারণ একজনের মাইক্রোফোন অন আছে, দয়া করে অফ করুন। হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহে রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে ঘুরে মরছে। ভগবানই সব সত্য, ভগবানই সত্য, আর সব মিথ্যা কি বলো মা। এই হচ্ছে কথা, এটা আমাদের এই যে স্বপ্ন দর্শনের কথা যে বলেছে, হাতে যে সোনালি জিনিস আটকে আছে এটা হচ্ছে কামিনী এবং কাঞ্চন। এই কামিনী কাঞ্চনের যে বন্ধন, এর বাইরে আমরা কিছুতেই যেতে পারি না। কামিনী এবং কাঞ্চন বলতে ঠাকুর যেটা বলেছেন, এক কামিনী হচ্ছে বাসনার প্রতীক, মানে মেয়েরা বাসনার প্রতীক নয়, এটা হচ্ছে শরীরগত আমাদের বাসনা, পুরুষের জন্য স্ত্রী, স্ত্রীর জন্য পুরুষ, এবং এই বাসনা পরিতৃপ্তির জন্য তার যে উদ্যম সেটাকে কাঞ্চন বলে ব্যাখ্যা করা হয়েছে। দেখবেন আপনার পুজো তো এসে গেছে, আপনাদের নতুন করে আর কি বলবো, সেই আপনারা পুজোর সস্তায় বাজার করবেন বলে সেই চৈত্র সেল থেকে শুরু করেছেন, কবে গিয়ে শেষ হবে, জগদ্ধাত্রী পুজোর পরবর্তী শেষ হবে কিনা জানি না, কিন্তু দেখবেন অনেক সময় একবার গিয়ে বাড়ি থেকে নিজের ওয়ার্ড্রপটা খুলে দেখবেন, দেখবেন বহু কাপড় আছে যেগুলো আমরা, বহু পোশাক আছে যেগুলো আমরা একটা সময় পরার জন্য, কেনবার জন্য কি প্রাণপর পরিশ্রম করেছি, অথচ এখন আর সেগুলো পরতে ইচ্ছে করে না, মনে হয় যেন আমি সেই পরার থেকে আমি একটু বয়স্ক হয়ে গেছি, অতএব এটা আমার পরা যায় না, এইরকম বোধ তৈরি হয়ে যায়। এই বোধ থেকে বেরিয়ে আসাটা ভীষণ 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 জরুরি, এটা থেকে না বেরিয়ে এলে আমরা এই ঘুরে ঘুরে মরি, তাই মিছিমিছি জরুর তাই বলছে। ওই ছোট্ট ছেলেটি একটি কথা বলেছিল যে সব ইয়ে খুলে দাও তবেই তোমাকে পার করবো,
নাহলে পার করতে পারবো না, আমাদের সব চলে যায়। জানেন তো, লোকইশো না, লোকে আমাকে ভালো বলবে, এই যে বন্ধন এটা চলে যায়। আর জগৎ আমার হ্যাঁতে হ্যাঁ করবে, এইটাও, এই যে একটা আমাদের একটা বাসনা থাকে সেইটাও চলে যায়। এবং যখনই জগৎ আপনার সঙ্গে হ্যাঁতে হ্যাঁ করে না, তখনই আমাদের ভেতরে খুব কষ্ট হতে থাকে এবং আমাদের মনে হয় যে জগৎটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে। তা কিন্তু না, মা বলছেন, ওই ছোটো ছেলেটি বলছেন, সব বন্ধন মুক্ত হলে তবে পার হবে। মা পরিষ্কার করে বলছেন না, কিন্তু ঠাকুর খুব পরিষ্কার করে বলেছেন মৃত্যুকে ভালোবাসার কথা। মৃত্যুকে যত আমরা ভালোবাসতে শিখব, যত আমাদের মৃত্যুর প্রতি ভালোবাসা হবে, এই জীবনটা যেন একটা যে ছোট্ট পর্ব, একটা ছোট্ট সময় নিয়ে এসেছি, এটা কিন্তু তত আমরা অনুভব করতে পারবো, যেটা আমরা অনুভব করতে চাই না। আমরা মনে করি অনন্ত জীবন যাবে। সেই ধর্মব্যাধ ধর্ম জিজ্ঞেস করেছিল যুধিষ্ঠিরকে, এই জগতে সবচেয়ে আশ্চর্য কী আছে, নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমির ঘরে, বাদ বাকি আর রইল যারা, মৃত্যু নয় সে ভাবছে তারা। আমরা রোজ মৃত্যু দেখি, প্রিয়জনদের মৃত্যু দেখি, সব দেখি, তবু আমরা মনে করে থাকি যে আমরা একটা অনন্ত জীবন যাপন করব, অনন্ত একটা জীবনের থাকবো। আর তাই এই শরীরের জন্য আমাদের কত রকমের কিছু চলে, আমাদের সর্ববিকারাত্মক শরীর চেষ্টা না করলেও এই বিকারগুলো একে একে আসবে। জায়তে অস্থি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তি, আমরা প্রত্যেকেই প্রায় বিপরিণামতের শেষে অপক্ষীয়তিতে এসে গেছি। একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে, ছোট্ট শিশু জন্ম নিয়েছে, তারপরে জায়তে অস্থি, সে পৃথিবীতে তার অস্তিত্ব প্রকাশ করছে, বর্ধতে ক্রমে সে বাড়তে থাকছে, তারপরে উল্টো দিকে যাত্রা শুরু হয়। এই যাত্রা আমাদের সবাই আমরা শেষ করে এসেছি। চুলের রং কালো থেকে সাদা হয়ে গেছে, চোখে ছানি করছে, কানে কম শুনছি, দাঁত গুড়ার আগের মতো নেই, স্বাদও ঠিক মতো নিতে পারছি না। আমরা সবাই অপক্ষীয়তি, শরীর চলে যাওয়ার অবস্থার দিকে রওনা দিচ্ছি, তবু এই জীবনের প্রতি ভালোবাসা আমাদের যায় না। মা তাই বলছেন যে এই তার আবার গরব কিসের, কিসের দেহ মা, দেশের ছাই বইতে নয়, তার আবার গরব কিসের, যত বড়ই দেহখানা হোক না কেন, উঠলে সেই দেশের ছাই, একেবারে অল্প, খুব সামান্য থাকে, এটা আমাদের মনে রাখার দরকার আছে। অথচ এটাকে ভালো রাখতে হবে, একই সঙ্গে এটার প্রতি কোনো রকম আমাদের মায়া থাকা চলবে না, এটা চলে যাবে, এটা বোধ করে অন্তর্জীবনের প্রতি জোর দিতে হবে। আমরা বাইরের সৌন্দর্য ঠিক করার চেষ্টা করি, 36, 22, 36 কোনোভাবেই থাকতে হবে, কোনোভাবেই থাকতে হবে। অনেকে আমাকে খুব সমালোচনা করে, কিন্তু অনেকগুলো ঘটনা চোখের সামনে পড়ে, তাই দেখছিলাম শ্রীদেবীর একবারে শেষ সময়কার কিছু ছবি দেখছিলাম, একবারে ছিপছিপে হয়ে গেছে, কিন্তু ছিপছিপে হতে গিয়ে চামড়াগুলো ক্র্যাম্প ধরে গেছে, কুচকোতে শুরু করেছে, সেগুলো আর মেকআপ দিয়ে ঢাকা যাচ্ছে না। সেই আমরা যতই 36, 22, 36 থাকার চেষ্টা করি, শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করি, মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আমাদের ফেসবুকে একজন চিত্র পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমার সঙ্গে জোর করেই প্রায় বন্ধুত্ব করেছেন, আমি যদি চিত্র পরিচালক থেকে যদি রিফিউজ করি, সেখানে তিনি একটা দীর্ঘ পরিচয় দিয়েছেন, তার বাড়িতে কীরকমভাবে রামকৃষ্ণ বিবেকানন্দের সঙ্গে যোগাযোগ আছে, তিনি কীরকমভাবে মন্ত্র দীক্ষা পেয়েছেন, এই সমস্ত ঘটনা বলেছেন। তিনি মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলেন, এই যে রঙিন দুনিয়া যেটাকে দেখে আমরা নিজেদের বদল করে যাই, সেটা যে বহু সময় খুব কালিমামুখযুক্ত, সেটার কথা তিনি বলছেন। বলছেন এমন বেদনা যে বেদনা কাউকে দেখানো যায় না, এমন একটা কষ্ট এটা কাউকে দেখানো যায় না। তাই বলছেন, মা বলছেন, হরিণের নাভিতে কস্তুরি হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধ আসছে। আমরা এই কস্তুরি মৃগর অভয়ারণ্য দেখেছিলাম, চৌকরি বলে একটা জায়গা আছে, সেখান থেকে বেশ অনেকটা দূরে, 2.5-3 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে কস্তুরি মৃগের অভয়ারণ্য আছে, বড় বড় দাঁত আছে, ওরকম বিষদ দৃশ্য দেখতে আমরা দেখি, আর খুব বড় বড় শিং আছে। এই জুলাই বর্ষা শেষ হয়ে গেলেই ওদের সেই হরিণের ভেতর যে মৃগ নাভি সেটা পাকতে শুরু করে, এবং পাকলে তার অদ্ভুত দিব্য গন্ধ বেরোয়। আমাদের একটুখানি হাতে লাগিয়ে দিয়েছিল, সেই তারপরে আরও 14 দিন যাত্রা করেছি, সেই গন্ধ ফের হতে হতেও কলকাতা আসার অব্দি সেই গন্ধ ছিল। তারা বুঝতে পারে না, একে অপরে ছুটে চলে, আর ওই যে শিঙে শিঙে আটকে গিয়ে মারা যায়।
ওই ওখানে কোনো রকম হাততালি দেওয়া যায় না, কথা বলা যায় না, শব্দ করা যায় না, জুতোর আওয়াজ করা যায় না, কোনোভাবেই করা যায় না। খুব সুখী প্রাণী তারা। মানুষের জীবনও তাই, আমাদের জীবনে কস্তুরীমৃগ আছে। আমরা তাহলে কেন বুঝতে পারি না, এই গল্পটা বারবার বলি তাও বলছি, আমাদের জানেন তো চার ধরনের শিক্ষক আছে। ভালো শিক্ষক যিনি নিত্য পড়ার, তার চেয়ে ভালো শিক্ষক যিনি বোঝান, তার চেয়ে ভালো শিক্ষক যিনি তিনি জীবন দিয়ে দেখান, আর তার চেয়ে ভালো শিক্ষক অবতার। তারা আমাদেরকে এমন একটা অনুপ্রেরণা দেন, সেই অনুপ্রেরণা আমাদের মধ্যে এমন কাজ করে তা অন্যের ভেতরেও সঞ্চারিত হয়। সেই কারণে আমরা অবতার পুরুষদের জীবন, তাদের কথা আলোচনা করার চেষ্টা করি। যে মা বলছেন না তেমনি ভগবান এই মানুষের দেহেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে, ভগবানই সত্য আর সব মিথ্যা, কী বলো মা? একটা প্রদীপে তেলও আছে, শিখাও আছে, আগুনও আছে, টিমটিম করে চলছে। অবতার পুরুষের অনুপ্রেরণা কী করে? ওই টিমটিমে শিখাটাকে একটু উজ্জ্বল করে দেয়, আর কিছু করে না। সব মেটেরিয়াল কিন্তু আপনার কাছে আছে, তিনি প্রেরণা দেন ওই এটাকে উজ্জ্বল করে দেওয়ার, তাতে আমাদের আলোর অনেক বেশি হয় এবং সেই আলোয় আমরা অনেকেই আলোকিত হতে পারি। এই কারণে আমরা এই মহাপুরুষের কাছাকাছি আসার চেষ্টা করি। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, আপনারা রাগ করবেন কিন্তু এখন এই ওদের টিভি সিরিয়ালে যেরকম রিক্যাপ দেখায়, আমি একটু রিক্যাপ করার চেষ্টা করছি, কারণ গত মাসে যা বলেছিলাম বোধ হয় আপনারা সবাই ভুলে গেছেন। তারপরের অংশ থেকে পড়ছি। মায়ের গায়ে আমবাত ছিল, আমবাত বড় বেড়েছে। মা বলছেন 3 বছর হলো মা, এই যে আমবাতে ধরেছে মালুম এর মলুম এর জ্বালায়, জানি না মা কার পাপ আশ্রয় করে, নইলে এইসব দেহে কি রোগ হয়? এটা একটা কথা, গুরু কত কৃপাময়, আমরা বুঝতে পারি না, আমরা আমাদের সমস্ত কিছু তার পায়ে ঢেলে দিই আর মনে করি তিনি বেশ আরামে আছে। তারপরে যখন অসুস্থ হয়ে পড়েন, কীরকম গুরু রে ভাই, এই 4-5 দিন দীক্ষা দিয়েই অসুস্থ হয়ে পড়লেন? তা কিন্তু নয়, আমার মলিনতা, আমার ক্লেদ, আমার সমস্ত কিছু সব তিনি গ্রহণ করে আমাকে একটা নতুন জীবনের সন্ধান দেখান। আমরা সেই নতুন জীবনটাকে ঠিকমতো আস্বাদন করতে পারি না। আমাদের বাবা মায়েরা যেমন, আমাদের শিক্ষকরা যেরকম নিজে জ্বলে পুড়ে আমাদের নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করেন, গুরুও তেমনি আমাদের জীবনের যাবতীয় কর্ম সব কিছু গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করার জন্য চেষ্টা করে। একদিন সন্ধ্যার পর গিয়েছি, দেখি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে এসেছে, ওখানে 2টি মাদ্রাজি মেয়ে আছেন, তারাও এসেছেন আর মা তাদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করছে। তারা ইংরেজি জানেন জেনে শুনে মা তাদের জিজ্ঞাসা করল, আচ্ছা আমরা এখন বাড়ি যাব, এর ইংরেজি বলো। তাদের দুজনের মধ্যে একজন অন্যকে বলছে তুমি করো। তারপরে আমাদের ওদের ভেতরে বয়োজ্যেষ্ঠা যিনি তিনি করলেন। মা আবার জিজ্ঞেস করলেন বাড়ি গিয়ে কী খাবে, এর ইংরেজি কী হবে? উত্তর শুনে মা খুব খুশি হাসতে থাকলেন। শেষে জিজ্ঞাসা করলেন তোমরা গান জানো? তারা জানিওয়ালাতে মাদ্রাজি গান গাইতে মা আদেশ করলেন। মেয়ে 2টি মাদ্রাজি গান গাইলেন, মাও শুনতে শুনতে খুব আনন্দ প্রকাশ করলেন। এই অবতার পুরুষের এই একটি অদ্ভুত দিব্য গুণ, বালক সুলভ আচরণ, সব ব্রহ্মজ্ঞদের ভেতরে এই রকম আচরণ আমরা দেখতে পেয়েছি। মা কিন্তু ইংরেজিটাও জানে না, তামিল গানও জানে না, কিন্তু তিনি সবটাই শুনছেন এবং আনন্দ প্রকাশ করছেন উৎসাহ বর্ধনের। আমাদের মধ্যে একজন সাধু হতে এসেছিল, এখন আর নেই, চলে গেছেন, কুমার মহারাজ। তিনি প্রত্যেক রবিবার আমাদের PPTC ব্রহ্মচারীদের একটাই কাজ ছিল যে আমরা সবাই মহারাজকে হয় গান শোনাতে হবে, নাহলে কবিতা বলতে হবে, নাহলে কিছু একটা বলতে হবে। সেদিন আমাদের ক্লাস হতো না, আর যখনই কুমার মহারাজকে গান গাইতে বলতো সে একটা গান গাইত, রামকৃষ্ণ গুরু না রামকৃষ্ণ নমস্তুতে সকল স্বরূপা শান্ত স্বরূপা রামকৃষ্ণ নমস্তুতে, যেমন হিচকি খাওয়ার মতো। প্রত্যেক রবিবার যেদিনই গান গাইতে বলা তো ওর একটি গান, আর মহারাজ আত্মস্থানন্দকে এমন চোখ বন্ধ করে ভক্তিভাবে শুনতেন, মনে হতো যে এই গান যেখানে তিনি জীবনে প্রথমবার শুনছেন। কিন্তু আমরা তখন বুঝতে পারতাম না, মাঝে মাঝে জিজ্ঞেস করতেন হিচকি খায় কেন, রামকৃষ্ণ নমস্তুতে এরকম করে গাইতেন, মহারাজ জিজ্ঞেস করতেন হিচকি খায় কেন রে, তখন আমরা হিচকি খায় না, ওটা গানের মিল বলতেন, ও আচ্ছা আমি ভাবছি হিচকি খাচ্ছে কেন। তো সেই কিন্তু উনি উৎসাহ দিতেন, এই হচ্ছে অবতার পুরুষের লক্ষণ।
এই আস্তে আস্তেই বলছিলাম, আমরা যখন প্রথম প্রভিডেন্ট ফান্ডের কাজ শুরু করি, বিভিন্ন জায়গা থেকে চুরি চামারি করে ফর্ম নিয়ে এসেছি। তারপরে তখনকার প্রোগ্রাম ছিল লোটাস ওয়ার্ড প্রো, এখন সেটা অবসোলিট হয়ে গেছে। সে লোটাস ওয়ার্ড প্রোতে সেই টিপে 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 ফর্ম বানিয়েছি, সবার কাছে পাঠানো হলো। স্মরণানন্দজি ফেরত পাঠালেন খামটা, তার উপর লেখা আছে নাইস প্রফেশনাল ওয়ার্ক। আমাদের বুকের ছাতি ফুলে ফেপে অস্থির অবস্থা। কিন্তু ঠিক 3 বছর বাদে আমরাই এবার ফর্মটাকে রিভিশন করতে গিয়ে দেখলাম, যেটা করেছিলাম একবারে ইউজলেস জিনিস করেছিলাম। কিন্তু মহারাজ ওই সামান্যতম গুণটিকে কত বিরাট করে আমাদের কাছে দেখেছিলেন। অবতার পুরুষের সঙ্গী এবং তাদের সঙ্গিনীদের এটা হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের শুধু শুনলে হবে না, এই গুণগ্রাহিতা, এই গুণগ্রাহিতা এটা আমাদের অভ্যাস করা দরকার। সামনের বাড়ি মিসেস ঘোষ পুজোর সময় টিয়া পাখি রঙের শাড়ি কিনে নিয়ে এসেছেন, ব্যাস আপনার খুব মন খারাপ হয়ে গেল, ও বলে হবে না, আমার নীল গাড়িটা, আমার নীল শাড়িটাও খুব সুন্দর আর টিয়া পাখিটাও সুন্দর, টিয়া পাখি রঙটাও সুন্দর। এই গুণগ্রাহিতা থাকা ভালো। আমি দেখতে পাইনি, আমি যেটা পেয়েছি সেটাতেই যেন সন্তুষ্ট থাকি। এক কয়েকদিন পরে আবার মাকে দর্শন করতে গেছি, কিছুক্ষণ পরে দুর্গা দিদি, দুর্গাপুরী দেবী, তাদের আশ্রমে 2টি বালিকাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এসেছেন। তারা মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করে একটি ছোট মেয়েকে বছর 8 কবে জিজ্ঞাসা করলেন, তুমি গান গাইতে জানো? মেয়েটি বলল, জানি। মা, গাও তো শুনি। মেয়েটি একটি গান গাইল, তার 2-1 ছত্র মনে আছে। জয় সারদা বল্লভ দেহি পদপল্লব দীন জনে, কিঙ্করী গৌরী তনয়া তোমারই রাখো দেখো মনে। মেয়েটি গৌরী মাতার শিক্ষিতা, অবিকল গৌরী মার স্বরে গাইলেন। মা বিস্মিতা হয়ে বললেন, তাই তো, ঠিক যেন গৌরীদাসী, সে বেঁচে আছে, তা নইলে বলতুম তার প্রেতাত্মা এসে ভর করেছে। মেয়েটিকে আদর করে চুমু খেয়ে আরেক দিন এসে গান শোনাতে বললেন। এই যে গুরু শিষ্য পরম্পরায় গুরুদের যে ভাবগুলো সেগুলো আমাদের শিষ্যের ভেতরে আসে। আমরা সবসময় গুরুকে শরীর বলে মনে করি, তা কিন্তু নয়। গুরুর গুণ সেটিকে আমাদের চর্চা করতে হয়। সেই গুরুর গুণকে আমরা যত চর্চা করব, এই কারণে শ্রীরামকৃষ্ণকে আমাদের গুরু হিসেবে বলা হয় এবং তার মাধ্যম হিসেবে একজন থাকেন। এই দুজনের গুণ আমরা যত চর্চা করব, দেখবেন ধীরে ধীরে আমাদের ভেতরে পরিবর্তন আসছে। আমরা যখন প্রকাশিত হচ্ছি, যেরকম বাবার ছেলেকে দেখতে, বাবা মায়ের ছেলেকে বলে তোকে ঠিক তোর বাবার মতো দেখতে আর তুই তোর মায়ের গায়ের রঙ পেয়েছিস, এটা যেমন আমরা খুব শুনে থাকি, ঠিক সেই রকম তোর গলা, তোর চলা, তোর সমস্ত কিছু তোর বাবার মতো, তোর গুরুর মতো, এই এইটা যেন আমরা শুনতে পারি। আমরা আজকে একটি নতুন অধ্যায় পড়ব, সেখানে তারিখটা হচ্ছে 5ই ভাদ্র 1325 বঙ্গাব্দ। আজ সন্ধ্যার পরে গিয়েছি, মাতার তক্তপোষে বসে মেঝেতে একটি মাদুরে শুয়ে আছেন, একটি মাতার তক্তপোষের পাশে মেঝেতে একটি মাদুরে শুয়ে আছেন। প্রণাম করে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করল, মা অনেক দিন এসেছি, এখন কি আমার কালীঘাটের বাসায় যাওয়া উচিত? মা বললেন, থাকো না আরও কিছুদিন, সেখানে গেলে এখানটিতে তো আর আস এমন করে আসতে পারবে না। একদিন যদি না আসো তো ভাবি কেন এলো না গো, এই কাল আসনি ভাবলুম অসুখ করল নাকি, আজ না এলে বামুন ঠাকুরকে পাঠিয়ে দিতুম, তবে যদি তোমার স্বামীর কোনো অসুখ বিসুখ করে আর তার মনের ভাব বোঝো যে তার ইচ্ছা তুমি এখানে যাও, তাহলে অবশ্যই যেতে হবে। এটা একটা অদ্ভুত মায়ের একটা শিক্ষা, 2টো দিক দেখাচ্ছে। একটা হচ্ছে কখনো অযৌক্তিক হবে না। যদি তোমার স্বামী মনে করে থাকেন যে তোমার ওখানে গেলে সুবিধা হবে তার, তাহলে অবশ্যই তাকে যাবে। যদি না হয় তাহলে কোনো অবস্থাতেই সাধু সঙ্গকে পরিত্যাগ করবে না। মায়ের কাছে যে আশা, নিত্য ভগবানের সঙ্গে, অবতারের সঙ্গে কথা বলবার সুযোগ পাওয়া, এই সুযোগটা যেন আমরা কখনো ছেড়ে না দিই। আমাদের ভূতেশ আনন্দজি মহারাজ শেষের দিকে শরীর চলে যাওয়ার পরে আমাদের কাছে প্রায় কড়ার করে নিয়েছিলেন যে ওনার পরে যে আসবেন তাকে যেন আমরা ওনার মতো করেই ভালোবাসি, ওনার মতো করেই শ্রদ্ধা করি, ওনার মতো করেই যেন সম্মান দিই। আসলে শ্রীরামকৃষ্ণ আমাদের গুরু, আর আমাদের এই যে লৌকিক গুরু থাকেন তাদেরকে আমরা যেহেতু শ্রীরামকৃষ্ণকে দেখিনি, তাই তার মধ্যে দিয়ে আমরা আমাদের গুরুকে ভাবার চেষ্টা করি, আমাদের গুরুকে দেখার চেষ্টা করি। এইটা খুব জরুরি, এবং এটা যদি না হয় তাহলে ভীষণ মুশকিল হয়ে যাবে। আমরা অনেক সময় এই বুঝতে পারি না। এই 2টো অপশান খুলে রেখেছেন। আমার মনে আছে
আমরা তখন সাধু হইনি, গঙ্গার এপার ওপার করে যেতাম। আমাদের কুটিঘাট থেকে, ডকবাজার থেকে কুটিঘাট যেতাম, কুটিঘাটে ঠিক লঞ্চটা গিয়ে পৌঁছতো 3:25, আর 3:25 ছাড়তো ওই ভেসেল, ওই ছোটো নৌকাটা। আমরা প্রায় বলতে পারেন একদম লাভ দিয়ে দিয়ে হার্ডলস পেরিয়ে সেই নৌকাতে উঠে যেত। সেই নৌকা যাচ্ছে গঙ্গার এপার থেকে ওপার, দিদিরা সব নিজেদের মধ্যে গল্প করছে, আর আমার বদ অভ্যেস কান খাড়া করে লোকের কথা শোনা, তাই বসে বসে শুনছি। একজন দিদি বলছেন, বুঝলে তো বাড়িতে না খুব পুজো হবে, তো একে দায়িত্ব ওকে দায়িত্ব, আমি যেচে পড়ে কোনো দায়িত্ব নেই। আমি ভাবছি যদি দায়িত্ব দেয় তাহলে তো দুর্গা পুজোর সময় আসতে পারবো না আমাকে। তাই আমার জায়রা বললেন, তুই বরং একটা কঠিন কাজ কর, কী না সবজি কাট, আগে দিন রাত্রে সবজি কেটে রেখে দিতে হবে, আর দুপুরবেলার সবজিটা রাত্রের সবজিটা সকালে কেটে রেখে দিতে হবে, তাহলে বিকেলবেলাটা আমি ফাঁকা, পুজো না দেখতে পেলেও আমি কিন্তু রোজ বেলুড় মঠে আসবো, মহারাজের স্বপ্ন করবো। আমরা ভাবছি যে এই যে কী সুন্দর, আমরা আগে থেকেই ভেবে নিই, দেখবেন আমরা একটা অদ্ভুত রকমের ভয় পাই। এটা হলে কীরকম হয়, আমি না থাকলে কী করে হবে, আমি ছাড়া এই জগৎটা এখানে সম্পূর্ণ ভুল, এটা কিন্তু নয়। ঈশ্বরের সঙ্গ করা কখনো কোনো অবস্থাতে ছাড়তে পারে। কাশীশ্বরানন্দজি আমাকে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, এটার ফল আমি এখন ভোগ করছি। মহারাজ বলেছিলেন, তোর এখন অনেক কাজ আছে, অনেক সময় আছে, কিন্তু তোর গুরুর কাছে খুব বেশি সময় নেই, তাই যতটা সম্ভব, যতখানি সম্ভব গুরু সঙ্গ করার চেষ্টা করবি, তাকে দেখার চেষ্টা করবি, পরে দেখবি বাকি যতটা জীবন বেঁচে থাকবি ওই গুরুসঙ্গের স্মৃতিটা চেটে ফুটে খেতে খেতে যাবে। কখনো কোনো সুযোগ পেলে কোনো অবস্থাতে গুরুসঙ্গ করা ছাড়বি না। গুরু পূর্ণিমার দিন ভীষণ ভিড় হতো, আমি একদম ভিড় সহ্য করতে পারি না। দেখলাম মহারাজই ব্যবস্থা করেছেন, সকালবেলা সাধু ব্রহ্মচারীদের প্রণাম হয়ে গেলে যে কটি আমাদের মতো আদার ব্যাপারই ছিল তাদেরকে ডেকে প্রণাম নিয়ে নিত, তারপরে উনি মন্দিরে যেতেন। তাই খুব ভোরবেলা বেলুড় মঠে যাওয়ার চেষ্টা করতাম, যাতে ঠাকুর ঠাকুর প্রণাম করে, মহারাজকে প্রণাম করে, একটুখানি প্রসাদ নিয়ে, হাতে করে প্রসাদ নিয়ে ঠাকুরকে প্রণাম করে ফিরে আসা, এই যে চাপটা সেটাও থাকতো না, অ্যাট দি সেম টাইম আমার গুরুকে খুব কাছ থেকে আন্তরিকভাবে পেতাম। পরে যত সময় বাড়ত তখন হাত জোর করে প্রণাম করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকতো, গুরু পূর্ণিমার দিন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করার প্রণার সুযোগ থাকতো। এই সুযোগগুলোকে নিতে হয়, মার এই যুক্তিটা ভীষণ রকম আমার খুব ভালো লেগেছিল যখন এটা পড়েছিলাম, বা আজকে আপনাদের এখানে আসবার আগে পড়ে আসছি, তখন সুনীতাদির গল্পটা ভীষণভাবে মনে পড়ছে। উনি বলছিলেন, চুপটি করে বসে আছি দেখি কে কী বলে, তারপরে বললেন তোকে একটা কঠিন কাজ দেবো, সব সবজি কাটতে হবে রাত্রিরে, আর দিনের বেলা সকালবেলা রাত্রিরে সবজি কেটে রাখতে হবে। আমি দেখলাম বিকেলটা ফাঁকা, যদি আরতি জোগাড় করতে বলতো তাহলে তার আমি এসে পিছিয়ে উঠতে পারতাম না। এই যে প্রত্যেকটা সুযোগ খোঁজা উচিত ভগবানের কাছে যাওয়া, সেটা থেকে যেন আমরা কখনো নিজেদের বঞ্চিত না করি। আমি তিনি প্রসন্ন থাকলেও লোকে তো মা বলে, ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছি, স্বামীর সেবা সংসারে এসব কিছুই কিছু এসব করাও তো কর্তব্য। মা বলছেন, ঢের দিন তো সংসার করলে, লোকের কথা ছেড়ে দাও, তারা অমন বলে থাকে, পুজোর সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে। এই হচ্ছে কথা, আমরা সব সময় বিশেষ করে মধ্যবিত্ত যারা, উচ্চবিত্ত নিম্নবিত্ত কেউ ভয় পায় না লোকের কথা, লোকে কী বললো একে গোজে তারা, আমাদের মধ্যবিত্তদেরই একটা কষ্ট লোকে কী বলবে, আমি এই বয়স হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ডিপ কালারের কাপড় পরেছি, লোকে কী বলবে, হ্যাঁ ছেলে সংসার করে রেখেছে, আমার সঙ্গে থাকে না, দূরে থাকে, লোকে কী বলবে, আরে জীবনটা আমার, লোকের জীবন নয়, এটা খুব বোঝাও দরকার। সেদিনকে একজনে একটা ক্লিপিং পাঠিয়েছিলেন অপর্ণা সেনের একটা সাক্ষাৎকার, ছোট্ট উপদেশ দিচ্ছেন ওয়ার্ল্ড উইমেন্স ডেতে, তিনি বলছেন সব মেয়েদের আমি একটা কথাই বলি, জীবনটা তোমার, এক্স ওয়াই জেডে কিচ্ছু এসে যায় না, জীবনটা তুমি তোমার টার্মসে বাঁচবে, আমাদের অনেক সময় অন্যের টার্মসেও বাঁচতে হয়, কিন্তু কখনো নট স্যাক্রিফাইসিং ইওর ওন স্পিরিট, নিজেকে কখনো সেকেন্ড রেট সিটিজেন করতে নেই। মা বলছেন কী সুন্দর কথা, আর রেখে দাও লোকের কথা, বলে ঘর সংসার রেখে দাও লোকের কথা, তারা অমন বলে থাকে। স্বামীজি বলছেন না, হাতি চলে বাজার মে কুত্তা ভকে হাজার, ঠাকুর বলছেন ওরে অতটা নয় রে, অতটা নয়, এই অতটা নয় করেও এই বোধটা আমাদের জাগা দরকার, জীবনটা আমার, কিসে ভালো হবে সেটা আমরা দেখি।
আমরা জগৎকে ভালো করতে গিয়ে সবসময় ভুলে যাই কিসে আমাদের ভালো হয়। তাছাড়া তিনি বলছেন পুজোর সময় তো যেতেই হবে, বলছেন আমি সেজন্য বড় একটা ভাবি না, সেজন্য আমার ভাবনা কখনো ছিল তা মনে হয় না, মা আপনার কাছে আসতে পাবো না সেই ভাবনাটাই এখন সর্বদা মনে হয়। কি সুন্দর কথা যে কোনো অবস্থাতে আপনার কাছে আসতে পারবো না সেই কথাটা আমার মনে হয়, সেটা আমাকে বেশি প্রিক করে। আমাদের সঙ্গে আগে তো পূজনীয় ভূতেশ আনন্দজি কাঁকুড়গাছিতে ছিলেন, সল্টলেক ওই অঞ্চলের বহু মানুষ, তখন সল্টলেক নতুন গড়ে উঠছে, তারা সবাই পূজনীয় মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন। কিন্তু মহারাজ যখন বেলুড় মঠ চলে এলেন তখনও কিন্তু তাদের আশা বন্ধ হতো না। একজনকে আমি চিনতাম, তারা বাড়ি সবাই মহারাজের আশ্রিত, তিনি রাত্রিরে রান্নাটা করে রেখে সেই কোথায় সল্টলেক বিডি ব্লক থেকে L14C করে এসে বাগবাজারে এসে উপস্থিত হন। তারপরে মানে উনি যদি ম্যারাথনে যেতেন, ওয়াকিং ম্যারাথনে অবশ্যই গোল্ড মেডেল পেতেন, ঝড়ের গতিতে কোনো দিকে না তাকিয়ে প্রথম শ্বাসটা বোধ হয় তিনি লঞ্চের উপর গিয়ে নিতেন। তারপরে যখন লঞ্চ কুটিঘাটের কাছে আসছে সেই ঝাঁপ দেয় না, হাই জাম্প দেয়, সে হাই জাম্প দেওয়ার জন্য সেই কাপড়টায় হাঁটুর কাছে তুলে নিয়ে ঝাঁপ দিতেন। আমরা মজা করতাম, কিন্তু এখন যত বুড়ো হচ্ছি তখন তার ঐকান্তিকতাটার কথা ভাবতাম। তারপরে এসেই এপার থেকে ওপারে এসে সেও সেই একবারে ওয়াকিংয়ে একবারে ম্যারাথন দৌড় দিয়ে এসে বেলুমঠের গেটের কাছে দাঁড়িয়ে আছেন, ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়ে যতটুকু জপ করে নেবার করে নিচ্ছে। তারপরে কোনো রকমে হাই হ্যালো করে প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারে, তারপরে সেই ক্লান্ত বিধ্বস্ত মানুষটা আবার ফিরে যাচ্ছে এসএল ক্রস করে, লঞ্চ ক্রস করে, তারপরে L14C ধরে বাড়িতে গিয়ে আবার কাজ করছে। এর সবটুকু হয় ভালোবাসা থেকে, ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি আসে তাহলে এটা হয়, এটা আমাদের সকলের হয়, আমরা অনুভব করতে পারি না। সান্ত্বনাদির কথা বলেছিলাম না, সান্ত্বনা দাশগুপ্ত পূজনীয় ভূতেশ আনন্দজী মহারাজকে বলেছিলেন, আমি সেই শঙ্করানন্দজী মহারাজকে দীক্ষা নিয়েছি, ওই কিছু তো হলো না মহারাজ, মহারাজ বললেন ওমা ও কী কথা মা সান্ত্বনা, এই যে রোজ সন্ধে হলে সকাল সন্ধে হলে তাকে ডাকতে ইচ্ছে করে, তাকে না ডাকা হলে মনটা কেমন করে, এটা কি তোমাদের কিছু বলে মনে হয় না? এই অনুভূতি কিন্তু আমাদের সবার হয়, কিন্তু যেটা ভালোবাসা সেটা বুঝতে পারি। ওই যে কর্তার সঙ্গে যখন প্রথম বিয়ে হয় বা কর্তার গিন্নির সঙ্গে যখন প্রথম বিয়ে হয় তখন একবারে আঁখোহি আঁখোমি ইশারা হয়ে গিয়া থাকে, কিন্তু যত দিন যেতে থাকে এই ভালোবাসার এই যে বাহ্যিক ভালোবাসাটা চলে গিয়ে একটা গভীর আন্তরিক ভালোবাসা, একে অপরে অসুস্থ হয়ে পড়লে তার জন্য দুশ্চিন্তা, সেটা আঁখোহি আঁখোমি ইশারা হয়ে গিয়া না হলেও হয়, কিন্তু সেই ভালোবাসাটা এত গভীর হয় এত পাকাপোক্ত হয় সেই ভালোবাসাটার জন্য আমরা যেন আকুল হয়ে থাকি। ভগবানের সঙ্গে আমাদের যখন প্রথম দেখা হয় তখন ওই আঁখোহি আঁখোমি ইশারা হয়ে গিয়া বাইটে বাইটে জিনে কা সাহারা হয়ে গিয়া, তারপরে যত দিন যেতে থাকে তত আমরা তারপরে ভালো যে তোমাকে ছাড়া এই এই ছন্দে বর্ণে গন্ধে গীতিতে হৃদয় দিয়েছে দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মরে কিতব হেরি খেলা, তুমি যে আগুন রঙেরই আগুন তুমি যে রসেরও ধারা, তোমার মাথুরি তোমার মদিরা করে ভরে দিশার বিদির করছে, মুক্তা যেমন শক্তির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি, তখন ভগবান ভিন্ন আর অন্য কোনো কিছু ভালো লাগে না। একজন ভাগবতকার আছে, আপনারা অনেকেই তার পাঠ শুনেছেন, নবব্রত ব্রহ্মচারী, উনি আমাকে বলেছিলেন জানিস তো ওই যে গানটা আছে না, আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন কো কিছু নয়, কেন আরও বেশি করে ভালোবাসে না হৃদয়, বলছেন এই গানটা যখনই আমি শুনি তখনই আমার মনে হয় এটা যেন ঈশ্বরের উদ্দেশ্যে সাধকের আকৃতি, এটা প্রেমিকের প্রেমিকার উদ্দেশ্যে আকৃতি নয়, এটা ঈশ্বরের উদ্দেশ্যে মানুষের আকৃতি। এই যে তোমাকে আমি ভালোবাসছি কিন্তু আমার মনে হচ্ছে আমি যতটা ততটা ভালোবাসতে পারছি না, এই যে তোমাকে ততটা ভালোবাসতে পারছি না বলে যখন আমার জীবনে দুঃখ হবে তখন জানবে আমরা সত্যি সত্যি জানবেন আমরা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসছি। তবে আর থাক থাক তবে আর কি থাকো না এই মাসটা। জনৈক মহিলার সঙ্গে দেখা জনৈক মহিলা দেখা করতে এসেছেন, একজন ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন, ইতঃপূর্বে ভীষণ ক্লান্ত মা শুয়েছিলেন, এই সংবাদ পেয়ে এই আবার একজন নিয়ে এসে একজনকে নিয়ে এসেছে, আ গেলুম মা বলে বিরক্তি প্রকাশ করে উঠে বসলেন। আমরা বিরক্তির কারণ বুঝতে পারবো,
মা বলছেন, খানিক পরে সুন্দর বসন ভূষণ পরিহিতা এক মহিলা মায়ের শয্যা প্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন। মা তাতে বললেন, ওখানেই করো মা, হয় কেন? তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, জানিনি তো মা, ওর অসুখ। মা বললেন, হ্যাঁ শুনেছি, তা এখন কেমন আছেন, কী অসুখ, কী কে দেখছেন? তিনি বললেন, অসুখ বহুমূত্র, আগে ডায়াবেটিস খুব ভয়ানক অসুখ ছিল। তাই বলছেন, অসুখ বহুমূত্র, ডাক্তার দেখছেন, পেটে জল হয়েছে, পা একটু ফুলেছে, ডাক্তার বলেছেন খুব শক্ত ব্যায়াম। তা ডাক্তারদের কথা আমি মানিনি, মা আপনাকে এর একটা উপায় করতেই হবে, আপনি বলুন, তিনি ভালো হবেন। মা বললেন, আমি কি জানি মা, ঠাকুরই সব, ঠাকুর যদি ভালো করেন তবেই হবে, তার কাছে প্রার্থনা করব। তিনি বললেন, তাহলেই হলো, আপনার কথা কি ঠাকুর ফেলতে পারেন? এই বলে তিনি আবার শ্রীচরণে মাথা রেখে খুব কাঁদতে লাগলেন। মা তাকে প্রবোধ দিয়ে বললেন, ঠাকুরকে দেখো, তিনি যেন তোমার হাতের নোয়া রাখেন, এখন খাওয়া দাওয়া কী করেন? উত্তর এলো, এখন লুচি এইসব খান। এইরূপে দু চার কথার পরে তিনি মায়ের শ্রীচরণে প্রণাম করে বিদায় নিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। মা এবার বলছেন, সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা, এই বলে গায়ের কাপড় ফেলে মা শুলেন। আমি তেল মালিশ করার উদ্যোগ করেছি, এমন সময় আবার মহিলাটির এক আত্মীয়া এসেছেন শুনে প্রণাম করতে এলেন। আবার মাকে উঠতে হলো, তিনি চলে যেতে মা পুনরায় শুয়ে পড়লেন। এবার যেই আসুক আমি আর উঠছি না, পায়ের ব্যথা বরাবর, উঠতে কত কষ্ট হচ্ছে তো মা, তার উপর আমবাতের জ্বালায় সারা পিঠটা জ্বলে মরছে, বেশ করে তেল ঘষে ঘষে দাও তো। তেল মালিশ করবার সময় পূর্বোক্ত মহিলার কথায় উঠে মা বললেন, অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড় ঘুরে মানসিক করে যাবে, তা না করে তা না কি সব গন্ধ টন্ধ মেখে কেমন করে এসেছে দেখো, অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয়? এখন সবই তার ইচ্ছা। কিছুক্ষণ পরে বউ এসে আমায় বললে, লক্ষণ চাকর নিতে এসে বসে আছে গো। মা সাড়া পেয়ে বউকে প্রসাদ দিতে বলে বললেন, এই আমি মাথা তুলছি, প্রণাম করে গো। আমি প্রণাম করে রওনা দিলাম। দেখুন, দু ধরনের ভক্তির এখানে প্রকাশ মা দেখাচ্ছে। একজন এসেছেন, তার স্বামীর খুব শরীর খারাপ, শরীর চলে যাবে, কিন্তু সেটার চেয়েও তার ইম্পর্টেন্ট, তিনি কেমন করে মায়ের কাছে নিজেকে প্রেজেন্ট করবে। এটা আমাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়, মানে ধর্মস্থানে যেতে হবে মানেই সাদা লাল পাড় কাপড় পরতে হবে। যখন গুরু পূর্ণিমার দিন আমরা দেখতাম ছেলেদের সাদা ধুতি পাঞ্জাবি আর মায়েদের সাদা লাল পেড়ে কাপড়, তখন ভাবতাম বিছায়া স্টোর্স এরা কত বিক্রি করে এইসব জিনিস, ড্রেস কোড আছে। বম্বেতে দেখি কেউ মারা গেলেই সব সাদা চুড়িদার পাঞ্জাবি মেয়েরা ছেলেরা সব পরে, যত শোক ওই সাদা ইয়েতে, আর চোখেতে একটা রেব্যানের ডিজাইনার একটা কালো গ্লাস আছে, যাতে চোখে এতটুকু জল নেই সেটা বোঝানোর জন্য সেই আবরণটুকু আমাদের প্রয়োজন। মাঝে এখানে বলছেন খারাপ হবে চোখে পরে, তাই বলছি আর কি, যে ফিল্ম স্টাররা কীরকম যায় সব, মানে সেই পণ্ডিত আমাদের শিবকুমার শর্মা গিয়েছিলেন, আমাদের একজন সমাজবাদী বিধায়ক, তিনি ঢুকছেন, দেখছি তার উত্তরীয়টা যেটা চাপা দিয়ে যাচ্ছেন সেটা রাস্তা ঝাঁট দিতে দিতে যাচ্ছেন, হ্যাঁ সেইটা না দিলে তার তিনি ঠিক শোক বোঝায় সাদা রঙের, রাস্তা ঝাঁট দিতে দিতে চলেছেন, জুতোটা কোথায় রাখবে সেই নিয়ে চিন্তা, কিন্তু কাকে দেখতে এসছি। এই আমাদের জীবনের উদ্দেশ্য থেকে বিধেয়টা এত প্রধান হয়ে যায়, তাই আমাদের উদ্দেশ্য প্রাপ্তি হয় না, বিধেয় প্রাপ্তিটাও হয় না। ঈশ্বরের কৃপা কারোর জন্য প্রার্থনা করতে গেলে সমস্ত মন প্রাণকে এক করে করতে হয়, এবং এই এক করে করাটা যত ঐকান্তিকতা, আমার প্রার্থনার ভেতরে যতটা ঐকান্তিকতা থাকবে, যখন আমি ঐকান্তিক কোনো মানুষের সুস্থতা চাইছি তখন কিন্তু আমার নিজের কথা মনে পড়ে। আপনাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়লে আপনাদের নিজেদের কিরকম পাগল পাগল অবস্থা হয়, যে কী করে তার সুস্থি বিধান করবেন। আমাদের যে সন্ন্যাস হয়, সন্ন্যাসের সময় যে পিণ্ড দেওয়া হয় তার মধ্যে মাতৃষোড়শী মায়ের উদ্দেশ্যে যে পিণ্ডগুলো দেওয়া হয় 16টা পিণ্ড, তার মধ্যে একটি মন্ত্র আছে যে, মা আমি যখন পীড়িত হয়েছিলাম, আমি যখন খুব কষ্ট পাচ্ছিলাম, তখন তুমি আমার কষ্টের অপনোদন করতে পারোনি, তার জন্য তোমার যে বিলাপ সেই বিলাপের আমি অপনোদন করতে পারিনি,
আমার এই পিণ্ডটি সেই উদ্দেশ্যে। মায়েরে যে দুঃখে কাতর হয়ে সন্তান অসুস্থ হলে যে বিলাপ করেন, সেই বিলাপটা মোচন করা খুব সহজে সম্ভব নয়। আপনি হয়তো টাকা দিতে পারেন, পয়সা দিতে পারেন, কিন্তু সেই সময় সেই মুহূর্তটাকে কখনো ফিরিয়ে দেওয়া যায় না। এই বিলাপের কথা ভাবলেই বুঝতে পারুন মায়ের কতটা ঐকান্তিকতা থাকে তার সন্তানকে সুস্থ করে দেওয়ার জন্য। সন্তানেরও ঠিক এইরকম ঐকান্তিকতা থাকা দরকার, যদি না অন্য কোনো পরিস্থিতি তৈরি হয়। সবার দুজনের ভেতরেই এই সম্পর্কটা থাকে, কিন্তু কোথায় যেন একটা স্বার্থ এসে মাঝখানে একটা ফাইনার সেলফ লাইন, সেলফ রুট হয়ে দাঁড়ায়, এই বিচ্ছেদ হতে থাকে, মা সন্তানের সঙ্গে বিচ্ছেদ হতে থাকে। কারণ প্রত্যেকেরই উচিত, এই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একজনের গল্প লিখেছিলেন, শ্রীশ মাস্টারমশাই বলেছিলেন, সে বড় জনপ্রিয় কিন্তু সে তাহার এবং ছাত্রদের মধ্যে একটুখানি রেখা টানিয়া দিয়েছে, সেই রেখাটা সে কখনো অতিক্রম করে না, আর কাহাকেও সেই রেখাটাকে অতিক্রম করতে দেয় না। আমাদের সন্তানদের যেরকম ভাবা উচিত যে মা বাবার শ্রদ্ধেও তাদের প্রতি আমাদের সমস্ত শ্রদ্ধা ভক্তি থাকা দরকার, তেমনি সন্তান যখন বড় হয় তখন তার কথাও মা বাবাদের ভাবতে হয়। মা বাবারা অনেক সময় বুঝতে পারেন না রেখাটাকে কখন তারা অতিক্রম করে ফেলেছেন, কারণ সব দোষটা সন্তানের উপর পড়ে, এটাও আমাদের ভাবনা চিন্তা করা দরকার। তা সেই এত সাজগোজ করে এসেছেন, মার এতে খুব বিরক্তি লাগছে, বলছেন মা যেন বুঝতে পারছেন, যেরকম সে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর যখন চুক্তি হচ্ছিল, মাকে যখন বলা হলো যে আর কোনো দিন যুদ্ধ হবে না, মা বলেছিলেন আরে বাবা সব ওদের মুখস্থ অন্তস্থ নয়, আমাদের আন্তরিক হওয়া দরকার, যা কিছু করছি যে কাজটাই করছি সেটা যেন আন্তরিক হয়। আমাদের মহারাজ শেখাতেন, স্মরণানন্দজি শেখাতেন, যখন মানি রিসিট কাটবে এমন আন্তরিকতা এমন মন দিয়ে কাটবে যেন কোথাও কোনো ভুল না হয়, সেটা যেন নিখুঁত একটা জিনিস হয়। পূজনীয় যখন বেলুড় মঠে গিয়েছি তখনও পর্যন্ত এই গুজরাট আর্থিক রিপের প্রায় 3,500 রসিদ পাঠানো বাকি আছে, প্রত্যেকটা রসিদের সঙ্গে একটা করে কভারিং লেটার যাবে, যে 3,500 কভারিং লেটারে শ্রীকরানন্দকে সই করতে হবে। তাই ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম আপনার কোনো ডিজিটাল সিগনেচার আছে, উনি বললেন কেন কী করবে, আমি তাহলে চিঠিতে লাগিয়ে পাঠিয়ে দেবো। আরই সুন্দর একটা উত্তর দিলেন, ওদেরও আমি চিনি না, আমাদেরও ও চেনে না, কিন্তু একটা কাজে ওরা আমাদের সঙ্গে সাহায্য করেছে, আমার একটা ছোট্ট সই যদি ওতে যায় তাহলে ওদের ভেতরের সঙ্গে আমাদের একটা সেতু তৈরি হবে, ওরাও মনে করবে যে ওরাও নেগলেক্টেড নন। সেই 10 টাকা থেকে 10 লাখ টাকা অবধি সমস্ত চিঠিতে পূজনীয় শ্রীকরানন্দ সই করলেন, 3,500 চিঠি উনি সই করলেন, কিছুতেই ছাড়লেন না। আমরা সই করতে বিরক্ত বোধ করি, তিনি কখনো ছাড়লেন না, বলছেন ওতে একটা আন্তরিকতার স্পর্শ দাতার মনে গ্রহিতার কাছ থেকে আসে। আমরা যারা গ্রহিতা আমরাও যখন দাতাদের দিকে তাকাই তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা একটা ফিরিয়ে দেওয়ার ভাব থাকে, এটা খুব আসে। যে আগের দিন বলছিলাম না আমরা একটা শবর স্কুলে গেছিলাম, সেখানে একটা ছোট্ট মেয়েকে জামা পরে দেওয়া, সে বলছে না আমাকে জামা দিলে হবে না, জামাটা আমি পরবো, আর পরে মহারাজের সঙ্গে ছবি তো বিরাট ঘুড়িওয়ালা গণেশ আমি বসে আছি, আমার পাশে একটা ক্ষুদ্র সেই বসে আছে, আমাদের অতুল বন্দ্যোপাধ্যায় ছবিটার নাম দিয়েছে গণেশ জননী, সে ছবি তুলেই ছাড়লো, তখন তার সে যে কী আনন্দ, আর ওর আনন্দ দেখে আমাদেরও ভীষণ আনন্দ হতে থাকলো। কিছুক্ষণ পরে এইটাও দেখার মতো যে চাকর এসেছে নিতে, মা বলছেন তাড়াতাড়ি করে বলছেন যে আমি মাথা তুলছি প্রণাম করব। এই যে ভগবান আমাদের কাছে কত সহজে ধরা দেন এইটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, ভগবান খুব সহজেই আমাদের কাছে ধরা দেন, শুধু আমরা নিজেরা খুব জটিল করে ফেলি তাই আর সেটা হয় না। পরের যে অধ্যায়টা শুরু হচ্ছে এটা 6ই ভাদ্র 1325 বঙ্গাব্দের ঘটনা। সন্ধ্যার পর মায়ের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করতেই শুনি মা বলছেন জনৈকা স্ত্রী ভক্তের সম্বন্ধে কথা উঠেছে, বউয়ের ওপর অতিরিক্ত শাসন কত কি ভালো, পেছন থেকে সামনে একটু আলগা দিতে হয়, আহা ছেলে মানুষ বউ, আর একটু পড়তে খেতে ইচ্ছে হয় না, অমন করে সে যে বলে যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকে বেরিয়ে গেলে তখন কি হবে, আমাকে দেখে বলছেন একটু আলতা পড়েছে,
তার কি হয়েছে? আহা, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না, স্বামী সন্ন্যাস নিয়েছে। আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি, যখন বলেছেন কাছে যেতে পেরেছি, যখন বলেননি এমনকি দু মাস পর্যন্ত নবদ্বীপ থেকে নামিনি, দূর থেকে দেখে প্রণাম করতাম। তিনি বলতেন, ওরে, ওর নাম সারদা, ও সরস্বতী, তাই শাস্তে ভালোবাসে। ঠাকুর কথাটা বলেছিলেন, ও শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে লোকে অশুদ্ধ মনে দেখে, তাই লোকের কল্যাণ অকল্যাণ হয়, তাই এবার রূপ থেকে এসেছে। হৃদয়কে বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে দুছাড়া তাবিজ গড়িয়ে দে। তখন তার অসুখ, তবুও তিনি আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দিয়েছিলেন। তিনি নিজে টাকা করি ছুঁতে পারতেন না। 300 টাকার ভেতরে 200 টাকা লেগেছিল তাবিজ গড়তে, আপনারা এখন কল্পনা করতে পারবেন না। সোনার তাবিজ মা দু হাতে পড়েছেন, আর সেটা 200 টাকায় তৈরি হয়েছে, আর বাকি 100 টাকা মাকে নগদ দেওয়া হয়েছে। এইটা একটা কথা, আমাদের বধূ মাতা এদের প্রতি আমরা খুব আনকাইন্ড, ভীষণ রকমের আনকাইন্ড, এবং এই শিক্ষাটা আমরা পেয়ে আসি অন্যদের কাছে, এবং এটা এমন করে করি, সবাই যে করেন তা নয়, কিন্তু বহু ক্ষেত্রে আমরা খুব আনকাইন্ড হয়ে করি। একটু একটু যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমাদের অতটা খারাপ হয় না। ভূতেশ আনন্দজি মহারাজকে বলছেন, দিস ইজ মাই ডটার ইন ল, মহারাজ বলছেন ওই ইন লটা বাদ দাও, ওই ইন ল আমার আইনি মতে আমার ছেলে বউ, এই বোধটা বাদ দিয়ে সে যেন আমার কন্যা হয়। আমাদের এখনো পর্যন্ত বলে কি না জানি না, শুনেছি ছেলেবেলায় বলতো, মাকে বিয়ের সময় ছেলেরা বলতো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কি উন্নত মানের চিন্তা, দাসী আনতে যাচ্ছি। ইদানিং দেখছি এসব পরিবর্তন হচ্ছে, তারপরে ভাত খাবর ছেলেই মেয়েকে ভাত খাবর দিতে, তোমার মেয়েও তো রোজগেরে, তাই দুজন দুজনকে ভাত দুজনের ভাত খাবারের দায়িত্ব নিচ্ছে, একজন কাপড় জামার কসমেটিক্স আর একজন খাবার দাবারের দায়িত্ব নিচ্ছে। এটা বেশ সুন্দর নতুন আইডিয়া, কিন্তু এই ভাবটা থাকা দরকার। মায়েটাকে প্রমোট করছেন, বলছেন তার স্বামী সন্ন্যাসী হয়ে গেছে, সে তো তার স্বামীকে কখনো দেখেনি, বলছে আমি তো তাকে দেখেছি, তিনি আমায় কীরকম ভালোবাসতেন, তাকে রান্না করেছি, খাইয়েছি, এমনকি সেবা যত্ন করেছি। ঠাকুর মা যখন মানে অবস্থা ঠিকঠাক থাকতো, তখন রোজ গিয়ে ঠাকুরকে মা তেল মাখিয়ে দিতেন, পশ্চিমের বারান্দায় মা তেল মাখাতেন, আর আমাদের হৃদয়রাম কয়েক বালতি জল এনে দিতেন, মা সেই জল দিয়ে ঠাকুরকে ঘষে 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 ভালো করে স্নান করাতেন। এরকম সব অনেক ঘটনা আছে। মা বলছেন, আমি তো তার সেবা যত্ন করতে পেরেছি, যখন কাছে যেতে পেরেছি, যখন বলেননি, এমনকি দু মাস পর্যন্ত নবদ্বীপ থেকে নামিনি, দূর থেকে প্রণাম করতেন, কিন্তু তিনি আমার খেয়াল রাখতেন। আমার খুব লোভ ছিল যে ঠাকুর যে মাকে গয়নাগুলো দিয়েছেন সেই গয়নাগুলো খুব দেখার লোভ ছিল। যখন সাধু হইনি তখন ভীষণ লোভ ছিল, তারপরে যখন সাধু হতে এলাম প্রথম দিন থেকে মিউজিয়ামে কাজ করা শুরু করলাম। প্রথম দিন ঠাকুরের জিনিসপত্র সাথে জানি না, ওই করে ঠাকুর কলকাতার হয়েছিলেন ধরে দাঁড়িয়ে আছে, আর কি একটা সবুজ রঙের কোট আছে। তারপরে আস্তে আস্তে মায়ের জিনিসপত্রগুলো, মায়ের সেই নথ, তাতে আবার পাথর দেওয়া আছে, তারপরে মায়ের শাঁখা, তারপরে সরু একটা বালা যেটা মা শেষ সময় যেটা পরে মায়ের শরীর গিয়েছিল সেই সরু বালাটি আছে। কিন্তু পরবর্তীকালে 2004 সালে মায়ের 2002 সালে মায়ের সার্ধ শতবর্ষ হবে, এমন সময় এক ভদ্রমহিলা এসে আমাদের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলেন যে মায়ের যে হোগলা পাখের বালা, যেটি ধার মানে সাইডগুলো খুব মানে একবারে ফাইন হয়ে গেছিলো, হাত পা কেটে যেত, সেইটি মা ব্রহ্মচারী গণেন্দ্রনাথকে দিয়েছিলেন সারানোর জন্য, ঠাকুরের স্মৃতি হিসেবে। সেটা জার্মান সিলভারের বাক্স, যাতে করে এই অলঙ্কারটা দেওয়া হয়েছিল সেটাও ছিল। সেইটি গণেন্দ্রনাথ যখন সংঘে চলে যান সেটি সঙ্গে করে নিয়ে যান, সেই কারণে মায়ের হোগলা পাখের বালার কোনো আমরা কোনো ছবি দেখতে পেলাম, যদিও মেলাতে পারতাম না, কারণ মায়ের যে ছবিটা আছে, মায়ের যে হাতে যে ছবিটা আছে এবং মিউজিয়ামে যে বালাটি আছে সেটা একেবারেই মেলে না, একবারে শরীর টিং টিং করছে। তিনি বললেন যে আমার স্বামীর শরীর চলে যাওয়ার সময় তিনি এই জিনিসগুলো ব্রহ্মচারী গণেন্দ্রনাথ এগুলো তাকে দিয়ে গেছিলেন,
দু কষের দুটো দাঁত, একটু চুল, একটু নখ, আর ওই যে খাটটি শরৎ মহারাজ করিয়ে দিয়েছেন, যেটি মা একদিন মাত্র ব্যবহার করছে, সেই পালঙ্কটা আর মায়ের ওই বালা দুটো আছে। তারপরে এরা সবাই গেলেন, গিয়ে সেগুলোকে দেখলেন। উনি সবগুলো জিনিস দিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র বালাটা দিতে রাজি হননি। বলেছিলেন আমার শরীর চলে গেলে এটা নিয়ে যাব, আমি তার আগেই পাঠিয়ে দেব। 2005 সালে যখন মায়ের সার্ধ শতবর্ষ জন্মজয়ন্তী হয়, তখন বেলুড় মঠ থেকে ওটা চেয়ে আনা হয়েছিল প্রদর্শনীতে দেখানোর জন্য, আবার ওটা ফেরত দেওয়া হয়। তারপরে 2008 সালে ভদ্রমহিলা শরীর চলে যাওয়ার আগে ভদ্রমহিলা সেটি এটা বেলুড় মঠে দেন। নিচে নিয়ে একটা আলাদা করে এক্সিবিশন হয়েছিল, যা যা জিনিস ছিল, মায়ের সেই চুল, মা দুর্গার যেরকম কোচকানো চুল সেই রকম, ম্যাটি হেয়ার সেই রকম চুল, নখ, দাঁতের দুটি টুকরো, দাঁতগুলি এক জায়গায় রাখার জন্য পুরো হলদে হলদে হয়ে গেছে সেইটি, এবং এই জার্মান সিলভারের বাক্স, আর তার ভিতরে মায়ের বগলা মুখের বালা। সব যখন ফাঁকা টাকা হয়ে গেল, তখন মিউজিয়ামের মহারাজকে অনুরোধ করাতে তিনি বাক্সের ডালাটা খুলে দিয়েছেন। আমি বালাটা হাতে নিয়ে দেখেছি, খুব ভারী, গালা দিয়ে ভরা সোনার বালা, হাড়গুলো খুব একবার শার্প হয়ে গেছে। খুব সামান্য সময়ের জন্য এটা তুলেছি, আমরা মাথায় ঠেকাচ্ছি আর মনে করছি ঠাকুরের নিজের কাপড়ের ঠিক থাকতো না, তিনি শ্রীমা সারদা দেবী যাতে খুব সাজগোজ করেন তার ব্যবস্থা করেছে। আমরা কিন্তু আমাদের প্রিয়জনদের প্রয়োজন সম্পর্কে একেবারেই ভুলে যাই, একেবারেই ভুলে যাই। জানি তিনি আছেন, চেয়ে নেবে, কিন্তু সত্যি সত্যি আমরা ভুলে যাই। কোনো একটা বিশেষ দিনে যদি একটা সামান্য কিছু উপহার দেওয়া হয়, দেখবেন একবারে সম্পর্কগুলো খুব স্মুথ হয়ে যায়। সেদিনকে ডোকোমোর একটা বিজ্ঞাপন দেখছিলাম, যে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, দুজনেই একে অপরের সময় নিয়ে খুব রাগারাগি করেন। একজন বলে তুমি ঘরেতে থাকো, তিনি ওয়ার্ক ফ্রম হোম করেন, আর একজন অফিসে যায়, তুমি জানবে কী করে? আর সে বলছে ঘর কেমন করে সামলাতে হয় তুমি কী করে জানবে? ছেলেটা একটা অদ্ভুত কাণ্ড করলো, দুজনেরই ডোকোমোর ফোন, দুটো ফোন অদল বদল করে দিল। ছেলেটি ট্রেনে করে যাচ্ছে, আর কামের কাজ করার বাই, যে কাম করনে বালি বাই, সে বলছে আজ নেই আমরা, পানি ভারকে রাখ না। আর স্ত্রী শুনছেন, তার স্বামী বস বলছে আমি কিচ্ছু শুনতে চাই না, আজকেই ডেড লাইন, এটা শেষ হতে হবে। সারাদিন ধরে এরকম গোটা 15-20 ফোন এলো দুটো ফোনেতেই, দুজনে একে অপরের যে সমস্যাটা সেটা অন্তর থেকে অনুভব করলেন। তারপরে সন্ধেবেলায় এসে দেখা গেল দুজনের প্রতি দুজনের সেই আর বিদ্বেষ ভাবটা নেই, এই বিদ্বেষ ভাবটাকে অতিক্রম করা দরকার আছে। মানুষের সঙ্গে মানুষ তো ভুল করবেই, মানুষের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক থাকাটা খুব জরুরি, যেটা দিয়ে আমরা শেষ করব আজকে। ঠাকুর চলে যাওয়ার পর আমার যখন এখানে অর্থাৎ কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে, ওখানকার অনেকেই যেতে বললেন, অনেকেই বলতে লাগলেন ওমা সেই সব অল্প বয়সের ছেলে তাদের মধ্যে কি কী থাকবে, আমি তো মনে জানি এখানেই থাকব, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অন্যকে জিজ্ঞাসা করেছিল। কেউ কেউ আবার বলতে লাগলো তা যাবে বই কি, তারা সব শিষ্যা, আমি শুধু শুনি। পরে আমাদের গাঁয়ে একটি বৃদ্ধা বিধবা ছিলেন, আছেন, তিনি লাহাদের প্রসন্নময়ী, ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কি বলো, তিনি বললেন সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য তোমার ছেলের মতো, একই একটা কথা যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাবার মত দিল, তখন এলুম আহা ওরা আমার জন্য গুরু ভক্তির জন্য জয়রামবাটির বিড়ালটাকেও পুষেছে। সাধক জীবনে একটি বড় অঙ্গ হচ্ছে অন্যকে শ্রদ্ধা জ্ঞাপন করা। মায়ের জীবনে আমরা আগেও দেখেছি নলিনীদি এবং রাধুদি, তাদের ভেতরে ভীষণ ঝগড়া, ভীষণই ঝগড়া, কিন্তু তবু নলিনীদি রাধুদির বাড়িতে তত্ত্ব যাচ্ছে, মা বলছেন দেখ তো মা নলিনী, আর যদি কিছু জিনিসপত্র কিছু কম পড়ে থাকে দিতে হবে। নলিনীদি বলছেন রাধুটা এক তো পাগলি, তাই বলে কি মা তোমার এরকম সাজে, মায়ের পয়সাই খরচা হচ্ছে, সেই পয়সা খরচা করে তার জন্য জিনিসপত্র আরও কিছু বেড়ে গেল। মা সকলের ভেতরে সদ্ভাবটা রাখা দরকার। আমরা যখন একটু পিছিয়ে যাই, পিছিয়ে দিয়ে অন্যকে যদি এগিয়ে দিই, তাহলে কিন্তু সমস্যাটা আমাদের এত আসে না। রবীন্দ্রনাথ বলছেন প্রেমকে যেদিন জ্বালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে,
আপনি থাকি আমি আলো নিছক। আমাদের যখন জীবনের প্রতি ভালোবাসা তৈরি হয় তখন আমরা আমাদের প্রিয়তম জনকে এগিয়ে দেওয়ার চেষ্টা করি, নিজে এক পা পিছিয়ে যাই, তার আলোক দ্যুতিতে আলোকিত হই, কিন্তু কখনোই আমি অসম্মানিত নিজেকে বোধ করি না। এই ভাবটা যদি আমাদের জীবনে থাকে দেখবেন জীবনটা অনেক বেশি সহজ গড়গড়িয়ে চলছে, এটা আশা খুব জরুরি। আরেকটা দিয়ে মা বলছেন, মা দুঃখ করতেন এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলু, আহা ঘর সংসারও করলে না, ছেলে বুড়েও হলো না, মা বলাও শুনলে না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন, শাশুড়ি ঠাকুরুন সেজন্য আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে, তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে। মা সত্যি অস্থির হয়েছেন কিন্তু কখনো তার বিরক্তি প্রকাশ করেননি। কিছুক্ষণ পরে রাত্রি হতে আমি প্রণাম নিলাম। মা এটি অদ্ভুত কথা, ঠাকুরের এই কথাটি মা বারবার আমাদের বলতেন যে যখন চাওয়া হতো যখন তাকে এই মা বারবার যখন মায়ের মা এই বিষয়টি বলতেন মাকে তখন এইটি হতো, এমনকি মায়ের মনের ভিতরে খুব কষ্ট ছিল তার সন্তান ছিল না বলে। ঠাকুর তাকে বলতে লাগলেন যে সন্তানের জন্মদিনে কোমরে গোট পরে নাচবে সেই সন্তানের মৃত্যু হলে সেই কোমর ভুঁইয়েতে ফেলে কাঁদতে হবে, অতএব নিজের না হলেও জগৎকে আপন করে নিতে হয়। আর কদিন বাদেই আমাদের শারদীয়া দুর্গাপূজা শুরু, প্রত্যেকবার আমি শ্রী ঠাকুরের একটা উক্তি দিয়ে শেষ করি। এবারে একজন মাতাজির লেখা একটা অংশ থেকে পড়ছি, এটা পারবে আপনারা পড়বেন। লেখিকা হচ্ছেন প্রব্রাজিকা সত্যময় প্রাণা মাতাজি, এটা এবছর নিবোধক পত্রিকার পূজা সংখ্যায় বেরিয়েছে, প্রবন্ধটির নাম মা তোমার পূজা হবে, সেখানেই প্রার্থনাটি এসেছে। আমার খুব ভালো লেগেছে, আমি আগেও এক জায়গায় বলেছি আজও বলছি, আমরা যখন দুর্গাপূজায় পূজা করব তখন যেন এই ভাবনাটি আমাদের ভেতরে আসে। তিনি লিখছেন, মা কানে ভেসে আসছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, শুনছি সমবেত কণ্ঠে রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জয়, আমরাও হাত জোর করে নতমস্তকে তোমাকে ডাকছি, একটিবার এসো মা, প্রাণ ভরে তোমার পূজা করি, মন্ত্র বলে পুষ্প বিল্ল পত্রাঞ্জলি অর্পণ করে তোমার পায়ে মাথা রেখে প্রার্থনা জানাব, মা সকলের জন্য দুটি অন্ন, সকলের যেন দুটি অন্ন, করণের বস্ত্র অসুখ বিসুখে প্রয়োজনীয় চিকিৎসাটুকু যেন পায়, আমরা সত্য ন্যায়নীতিকে ধরে যেন মা বলে ডাকবার উপযুক্ত হয়ে উঠতে পারি, আমাদের অবিদ্যা দূর করো, বন্ধ হোক স্বার্থ হানাহানি হিংসা দলাদলি, সব মলিনতা সব কাপুরুষতা সব দ্বন্দ্ব মুছে গিয়ে আশ্বিনের শারদ প্রাতে দেখা দিক আলোকোজ্জ্বল নতুন সূর্য নতুন প্রভাত, মা ওপরে আশীর্বাদকারী তোমার আশীর্বাদ বর্ষণকারী তোমার কঙ্কন পড়া শ্রীহস্ত, নিচে তোমার অভয় চরণ, এই দুয়ের মাঝে আমরা সব ভুলে তোমাময় হব, তুমি এসো মা। মায়ের প্রতি যেন আমাদের ঠিক এইরকম একটা প্রার্থনা মুখর মন থাকে। আজ আমরা এখানেই শেষ করছি, শ্রী ভগবানের কৃপা হলে আবার কখনো কোনো একটা সময় আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।